আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে আমরা ওনাকে অ্যাকিউজ করব। এই প্রোটেকশনের কথাটা কেন আসছে, কারণ আমরা ফাইল করব কাদেরকে নিয়ে এই জিনিসটা বুঝতে হবে। শেখ তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ যেই সমস্ত পলিটিশিয়ান বড় বড় ছিল, এবং এগুলো কিন্তু আমাদের বানানো কথা না। আপনারা 2009 সালের আপনারা পত্রপত্রিকা খুলে দেখবেন, তখনও তো আসলে কিছুটা স্বাধীনতা হলেও ছিল, তখনও তো আসলে সাংবাদিকদের মধ্যে কিছুটা হলেও স্বচ্ছতা ছিল, এবং সেই সময় কিন্তু তারা বিভিন্ন সময় যে মিটিং করেছে এইগুলো খুব ক্লিয়ার করে পত্রপত্রিকায় বলা রয়েছে। তার মানে কি, তার মানে দেখা যাচ্ছে যে আমরা যখন ইনভেস্টিগেশন হবে তখন আসলে সবাই বের হয়ে আসবে। আমি অ্যাডভোকেট হওয়ার সুবাদে একজন পাবলিক প্রসিকিউটরকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, আমি একজন অ্যাডভোকেট, আমি আমার বাবার জন্য এটা করব, আমি মনোযোগ দিয়ে এটা পড়াশোনা করব, আমাকে আপনারা একটু সঙ্গে নেন। বলে, না 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 বাবা, তুমি তো চাকরি করো ইউনিভার্সিটিতে, ওখানে সম্মানের জায়গায় আছো, অসুবিধা নেই, হয়ে যাবে। তার মানে একেবারেই আমাকে অ্যাভয়েড করা হলো। পরবর্তীতে এখন এই যে এই কেসটা যেটা আছে, এতগুলো ডেথ পেনাল্টি, এটা নিয়ে কি আসলে শহীদ পরিবারের মধ্যে আমাদের কি খুব বেশি কিছু যায় আসে? আসলে না, কারণ আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া যে সমস্ত ষড়যন্ত্রকারী, তারা তো আসলে ক্ষমতায় ছিল, তারা তো বাইরেই শুধু ছিল না, তারা মোটামুটিভাবে ক্ষমতায় ছিল, এবং সেই সময় তারা প্রভাবিত করত আইনজীবীদেরকে, প্রভাবিত করত সাংবাদিকদেরকে। শুধু আইনজীবী কেন, আমার নিজস্ব একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি আপনাদেরকে, আমি একটা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক উনি, আমি ক্রিমিনোলজি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম, উনি আমার থিসিস সুপারভাইজার ছিলেন। মাস্টার্স প্রোগ্রামটা ছিল হচ্ছে কি অপরাধ বিজ্ঞান নিয়ে। আমি অপরাধ বিজ্ঞানের থিসিসে চেয়েছিলাম বিডিআর পিলখানা নিয়ে আমি একটা কাজ করতে, কিন্তু সেই শিক্ষক কেমন শিক্ষক, কতটা নিম্ন মানে তার চিন্তাভাবনা, উনি কি বললেন, সাকিব আমি এটা নিয়ে তোমাকে থিসিস সুপারভাইজ করতে পারবো না, আর না হলে আমি তো হাউস টিউটর হতে পারবো না। এখন উনি এখনও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক, নাম বলছি না। এটা সবচাইতে বড় ক্রিমিনাল কেস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সবচাইতে বড় ক্রিমিনাল কেস, যার কারণে এর পূর্বে যে রেজিম ছিল সেই রেজিম ভাবতো কি, সেই রেজিমের ধারণা ছিল যে যখন কিনা এই কেসটা নিষ্পত্তি হয়ে যাবে তখন জনসাধারণকে এই বুঝ দিবে যে আমরা ক্ষমতায় থাকা অবস্থায় সবচাইতে বৃহত্তম যে ক্রিমিনাল কেস সেটা আমরা আসলে সলভ করেছি। কিন্তু সেটা তো আসলে সলভ হলো না, কারণ আমরা তো আসলে ষড়যন্ত্রকারী যারা, তাদেরকেই আমরা আসলে চিনতে পারলাম না, এবং তাদের কোনো ধরনের মানে তাদের উপরে কোনো ধরনের আমাদের কিছু বলারই ছিল না। এবং শুধু তাই না, তারা কী করলো, তারা যদিও কি না তারা ক্রেডিট নিতে চেয়েছে, তবুও দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এই মামলাটাকেই তারা, এই কেসটাকে তারা এটাকে ডিসক্রেডিট করলো। কীভাবে করলো, তারা বেসিকলি ভিতরে আপনার প্রিজনের ভিতরে অনেকগুলো বিডিআর জওয়ানকে তারা হত্যা করলো, এবং যখন অনেকগুলো বিডিআর জওয়ানকে হত্যা করেছে সিস্টেম্যাটিক্যালি, বোঝাই যাচ্ছে যে আসলে তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে ভেতরে, জেলের ভেতরে, যেন কিনা কোনো ইনফরমেশন বের হয়ে না আসে। এটা তারা খুব খুব প্ল্যান আকারে তারা বেসিকলি করেছে, এবং যখন কিনা এটা তারা করা শুরু করলো তখন দেখা যাচ্ছে যে বহির্বিশ্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বড় বড় যে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো রয়েছে ইন্টারন্যাশনাল, তারা এটাকে প্রশ্নবিদ্ধ করা শুরু করলো যে এটা আবার কেমন ট্রায়াল, এটা তো ফেয়ার ট্রায়াল হচ্ছে না, এই না সেই না। ইতিমধ্যে আপনারা হয়তোবা শুনে থাকবেন যে একজন একেবারেই র্যান্ডম একজন আইনজীবী, একজন কনসার্ন সিটিজেন, এবং এই কারণে আমি আসলে তাকে ধন্যবাদ দিতে চাই শহীদ পরিবারের পক্ষ থেকে, উনি কী করেছেন, উনি একটা রিট পিটিশন ফাইল করেছেন যে এটার এনকোয়ারি হওয়া প্রয়োজন এবং এই দিবসটাকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা প্রয়োজন। এবং উনি যে রিট পিটিশন ফাইল করেছেন ওইটারও কিন্তু এখনও আমরা কোনো ধরনের আপডেট পাইনি। আপডেট তো দেওয়া একটা উচিত ছিল, উনি একটা কমিশন গঠন করার কথা বলেছেন, রিট তো গ্রহণ করা হয়েছে, কোথায় কমিশন, কমিশনের মেম্বার কারা থাকবে, কিছুই তো এটা নিয়ে এই বিষয়ে কোনো ধরনের আপডেট আমরা আসলে জানি না। শেষ কথা যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, আমাদের প্ল্যান অফ অ্যাকশন কি, আমরা যারা শহীদ পরিবার আমাদের প্ল্যান অফ অ্যাকশন এখন কি। আমাদের প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে এই মুহূর্তে, আজকের পরে, যে কোনো আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব, এবং সেই ফাইলটা আমরা যখন করব সেইখানে ইতিমধ্যে আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে 24 নভেম্বর গ্যাজেট বের হয়েছে, সেই আইনের সংশোধনী হয়েছে, এবং আমরা যারা কমপ্লেনেন্ট থাকব এই কমপ্লেনেন্টের জন্য সেই সংশোধনী আইনের মধ্যে খুব পরিষ্কার করে ভিকটিম প্রোটেকশনের কথা বলা রয়েছে। যেহেতু একজন অলরেডি বলে গেল যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের
আটতলাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য পাঁচটা মিনিট সময় হয় নাই তাদের এত দিনের ধরে, যার কারণে এতটুকু আমরা অন্তত পক্ষে আশা করি যে আমরা যখন ট্রাইব্যুনালে কমপ্লেন করব, কমপ্লেনেন্ট যারা থাকবেন তাদেরকে অন্তত পক্ষে আপনারা কিছুটা হলেও প্রোটেকশন দিবেন অথবা দিতে পারবেন। আমরা যখন ফাইল করব, এই প্রোটেকশনের কথাটা কেন আসছে, কারণ আমরা ফাইল করব কাদেরকে নিয়ে এই জিনিসটা বুঝতে হবে, শেখ তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ যেই সমস্ত পলিটিশিয়ান বড় বড় ছিল, এবং এগুলো কিন্তু আমাদের বানানো কথা না, আপনারা 2009 সালের আপনারা পত্রপত্রিকা খুলে দেখবেন, তখনও তো আসলে কিছুটা স্বাধীনতা হলেও ছিল, তখনও তো আসলে সাংবাদিকদের মধ্যে কিছুটা হলেও স্বচ্ছতা ছিল, এবং সেই সময় কিন্তু তারা বিভিন্ন সময় যে মিটিং করেছে এইগুলো খুব ক্লিয়ার করে পত্রপত্রিকায় বলা রয়েছে। তার মানে কি, তার মানে দেখা যাচ্ছে যে আমরা যখন ইনভেস্টিগেশন হবে তখন আসলে সবাই বের হয়ে আসবে। এক, দুই হচ্ছে যে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে আমরা অ্যাকিউজ করব, এবং এটা যদি প্রমাণিত নাও হয়, না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি প্রমাণিত নাও হয় যে উনি ডাইরেক্টলি খুনিদেরকে এই ধরনের নির্দেশনা দিয়েছে, তবে আন্তর্জাতিক আইনে ডক্ট্রিন অফ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অথবা ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, যেই কারণে উনি আসলে ডিফেন্স মিনিস্টার হওয়া সব অবস্থায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার জন্য উনি দায়ী। এরপরে আমরা মিলিটারি অফিসার যারা তৎকালীন ওই সময় ঘটার সময় গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন, এই ধরনের মিলিটারি অফিসার যারা ছিল তাদেরকে আমরা অ্যাকিউজ করব, এবং আমরা জানি যে বিভিন্ন এখনও তারা বিভিন্নভাবে অনেক ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে আছে। এবং শুধু তাই না, খুব দুঃখ সহকারে বলতে হয় যে আমাদেরকে অ্যাকিউজ করতে হবে সেই সমস্ত সাংবাদিকদেরকে যারা কিনা সেই সময় মিস ইনফরমেশন স্প্রেড করেছিল, সেই সময় তারা ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করেছিল, এমন ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছিল যে এই এই সমস্ত যে সমস্ত অফিসার তারাই দোষী, তার এবং যারা জওয়ান তারা ঠেকায় পড়ে এরকম একটা জিনিস করেছে, তারা ন্যারেটিভ করতে চেঞ্জ করার চেষ্টা করেছিল, এরকম অনেক সাংবাদিক আছে, এবং তাদের এগেনস্টেও আমরা বেসিক্যালি কমপ্লেইনটা ফাইল করবো।